আসসালামু আলাইকুম। আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর নবম অধ্যায় পর্ব তিন নিয়ে আমি আলোচনা করব। পর্ব তিনে রয়েছে অ্যামিটার, গ্যালভানোমিটার, ভোল্টমিটার, ফিউজ, বিদ্যুতের কার্যকরী ব্যবহার। দেখো তোমরা পড়ে লক্ষ্য করো, অ্যামিটার অ্যামিটার মূলত একটি বৈদ্যুতিক যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে নির্ণয় করা যায় বা পরিমাপ করা যায়, তাই হলো অ্যামিটার। দেখো বোর্ডে আমি একটা চিত্র অঙ্কন করেছি যে অ্যামিটার যন্ত্রটা দেখতে কেমন, তার কাঠামো। এতে বিভিন্ন মিটার দ্বারা অঙ্কিত করা আছে বিভিন্ন ধরনের। এক প্রান্ত পজিটিভ প্রান্ত, আর এক প্রান্ত নেগেটিভ প্রান্ত। এটার একটা সেন্টার পয়েন্ট রয়েছে যেখান থেকে একটা ঘড়ির কাঠার মতো দিক নির্দেশ করে, মানে কোন যন্ত্রটির মান পজিটিভ না নেগেটিভ, এই জন্য এই কাঠাটা নির্দেশ করা আছে। ইহা মূলত এই যন্ত্রটিকে বলা হয়েছে অ্যামিটার, তাই এখানে এ দ্বারা চিহ্নিত করা হয়েছে। এর যদি আমরা আরো জানতে চাই প্রতীক কত, তাহলে প্রতীকটা আমরা এইভাবে লিখতে পারি, যা আমরা শ্রেণী সংযোগ বর্তনীতে দেখিয়েছিলাম। এই যন্ত্রটাই শ্রেণী সংযোগ বর্তনীর চিত্রে সংযোগ যুক্ত করা হয়। তাহলে এই অ্যামিটার যন্ত্রটা কোনটার ক্ষেত্রে প্রয়োজন হয়? শ্রেণী সংযোগ বর্তনীর ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। এরপরে আমরা জানব গ্যালভানোমিটার। দেখো গ্যালভানোমিটারের সংজ্ঞাটা জেনে নিই, তারপরে আমরা ভোল্টমিটার জানব। গ্যালভানোমিটার একটি বৈদ্যুতিক যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহে অস্তিত্ব ও পরিমাণ নির্ণয় করা যায় তাকে গ্যালভানোমিটার বলে। তা যে যন্ত্রের সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহের অস্তিত্ব ও পরিমাণ নির্ণয় করা যায় সেটি হচ্ছে গ্যালভানোমিটার। সংজ্ঞাটা মনে রাখবে। এখন আমরা দেখব ভোল্টমিটার। ভোল্টমিটার আর অ্যামিটার চিত্রের গঠন একই ধরনের, শুধু
এখানে পরিবর্তন, এর পরিবর্তে ভি দিলে ভোল্ট মিটারে প্রকাশ করবে। যদিও বাস্তবে তোমাদের দেখানো সম্ভব হচ্ছে না, তবে পরবর্তীতে তোমরা দেখতে পাবে কোন এক সময়। এখন দেখো ভোল্টমিটার যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যে কোনো অর্থাৎ বর্তনীর যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায়, সেটাই হচ্ছে ভোল্ট মিটার। তাহলে মনে থাকবে যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায়, সেটা হচ্ছে ভোল্ট মিটার। তাহলে মনে রাখবে অবশ্যই। তাহলে ভোল্ট মিটার কি? অ্যামিটারের আমরা প্রতীক জেনেছিলাম, এটারও প্রতীকটা জেনে নেব। প্রতীকটা কিছুই না, সেম, এর পরিবর্তে এখানে শুধু ভি। তবে আরেকটা বিষয় জেনে রাখবে, কি জেনে রাখবে, এই ভোল্ট মিটার কিন্তু শ্রেণী সমান্তরাল সংযোগ বর্তনীতে ব্যবহার করা হয়। অনেক সময় তোমাদের এমসিকিউতেও সংযুক্ত হতেও পারে যে অ্যামিটার কোথায় ব্যবহার করা হয় এবং ভোল্টমিটার কোথায় ব্যবহার করা হয় বা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে একটু আগের পর্বের সঙ্গে যদি এটা তুলনা করে নাও, তাহলে তোমরা এই দুটা সংজ্ঞা প্লাস এই যে কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হবে এটা ক্লিয়ার ধারণা হবে। তাহলে প্রতীকটা জেনেছি আমরা, অ্যামিটারের ক্ষেত্রে এ এখানে সেম এবং ভোল্ট মিটারের ক্ষেত্রে এখানে ভি লিখতে হবে। তবে অনেক সময় হয়তো 2 মার্ক বা 3 মার্কের জন্য আসতে পারে অ্যামিটার ও ভোল্টমিটারের তুলনা করো, অ্যামিটার ও ভোল্টমিটারের তুলনা করো, সেই ক্ষেত্রেও প্রশ্নটা সংজ্ঞাটা দিবা, এই চিত্র দেওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে এই প্রতীকটা আর কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা যদি দাও তাহলে এনাফ 3 মার্কের জন্য। ওকে, এবার আমরা অতি সহজ প্রশ্ন উত্তর জানব কি ফিউজ যা আমাদের বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে প্রত্যেক বাসা বাড়িতে এর ব্যবহার রয়েছে। দেখি আমরা ফিউজ সম্পর্কে জেনে নিই। দেখো ফিউজ সাধারণত টিন ও সীসার শঙ্কর ধাতুর ছোট সরু তার, এর গলনাঙ্ক খুবই কম। এর মধ্য দিয়ে যদি একটা ছোট তার এরম তার এর মধ্য দিয়ে যদি অতিরিক্ত মাত্রার বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে এটি গলে গিয়ে বৈদ্যুতিক সংযোগকে বিচ্ছিন্ন করে দেয়। এই ফিউজটা বিভিন্ন মানের হয়ে থাকে, যেমন দেখো 5 অ্যাম্পিয়ার,
10 एम्पियर, 15 एम्पियर, 30 एम्पियर, 60 एम्पियर, ये माने फ्यूज रोए से, ये माने फ्यूज रोए से, तो वे ये विभिन्न माने फ्यूज विभिन्न क्षेत्रे व्यवहार करा है। 5 एम्पियर के कथा हम लोग बोली, ये 5 एम्पियर के फ्यूज साधारणत बाती पाखा এটি কিন্তু বৈদ্যুতিক পাখা বলানো হয়েছে, বাতি পাখা টিভি যাকে টেলিভিশন বলানো হয়েছে, এগুলোর ক্ষেত্রে পাঁচ এম্পিয়ার মানে ফিউজ ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আরো রয়েছে 15 এম্পিয়ার মানের ফিউজ, যেটা আমি লিখেছিলাম, এই 15 এম্পিয়ার মানের ফিউজ বৈদ্যুতিক কেটলি চিহ্ন তোমরা অনেকের বাসাতে রয়েছে, বৈদ্যুতিক কেটলি এবং ইস্ত্রি অর্থাৎ আমরা কাপড় আয়রন করি যেটা, সেই ক্ষেত্রে এই 15 এম্পিয়ার মানের ফিউজ ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া 30 এবং অর্থাৎ 30 এবং 60 এম্পিয়ারের ফিউজ সাধারণত আমাদের বাসার মেইন গেটে, যেটা সেন্টার পয়েন্টিং বলে থাকি, যেখান থেকে পুরা ভবন বা পুরা বাসার বৈদ্যুতিক সাপ্লাই দিয়ে থাকি, অর্থাৎ মিটারের থেকে যেখানে সংযোগটা চলে আসে, অর্থাৎ মেন থাম্বা বা পুল থেকে লাইনগুলো আমরা নিয়ে আসে, যেখানে থেকে বাসাতে আমরা সাপ্লাই দিয়ে থাকি, সেই মেইন গেটে প্রয়োজনে 30-60 এম্পিয়ার মানের ফিউজ ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা জানব বিদ্যুতের কার্যকরী ব্যবহার দেব। আমরা আমরা সাধারণত এই বিদ্যুতের ব্যবহারটা করব, যেমন আমাদের বাসা বাড়িতে প্রয়োজন ব্যতীত লাইট, ফ্যান, সুইচ অন বা অফ করে, প্রয়োজন ব্যতীত অন করে আমরা রাখব না। সর্বদাই আমরা যখন অফিস থেকে বা রুম থেকে বের হয়ে যাব, তখন নিজ দায়িত্বে আমরা সুইচ অফ করব, এবং আমার বাসার প্রয়োজনে ফ্রিজ প্রয়োজনের মাপে, অর্থাৎ যতটুকু প্রয়োজন সেই মাপের আমরা ফ্রিজ ক্রয় করব, করে ব্যবহার করব, তাহলে বিদ্যুৎ সাশ্রয় হবে। এছাড়া এখন বৈদ্যুতিক সোলার প্যানেল অর্থাৎ সৌরবিদ্যুৎ ব্যবহারে আমরা সকলকে উৎসাহিত করব, তাহলে আমাদের বাংলাদেশে বৈদ্যুতিক ঘাটতি অনেকটাই লাঘব হবে, নিজে সচেতন হব এবং
অন্য কেউ সচেতন করব এই বিষয়ে। তোমরা অবশ্যই এটা অনুসরণ করবে। এছাড়া আরো আমরা কিছু নির্দেশনা মেনে চলতে পারি। বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে উন্নত মানের জেনারেটরের সাহায্যে আমরা বৈদ্যুতিক ঘাটতি পূরণ করতে পারি। এবং দেখা যাচ্ছে, ধরো আমাদের প্রতিষ্ঠানে অনেক সময় বিদ্যুৎ চলে যায়, সেই ক্ষেত্রে আমাদের বড় আকারের জেনারেটর রয়েছে, সেটার ব্যবহার যদি বাড়াই দেয় তাহলে লোডশেডিংয়ের প্রভাব এতটা পড়বে না। এইভাবে আমরা বিদ্যুৎ ব্যবহারে সচেতন হব, নিজে সচেতন হব, অন্যকেও সচেতন করব। এছাড়া এই অধ্যায়ে কিছু গাণিতিক সমস্যা তোমরা যে সূত্রটা ওহমের সূত্রটা দয়াসে প্রতিপাদন করা হয়েছিল সেই সূত্রের সাহায্যে তোমরা অঙ্কগুলো করে নিবে, খুবই সহজ। যে কোনো এই সূত্রের সাহায্যে আমরা এই অধ্যায়ে কিছু গাণিতিক সমস্যা সমাধান করতে পারব। এই ক্ষেত্রে যে কোনো দুটি চলকের মান দেওয়া থাকবে, অপরটি মান দেওয়া থাকবে না, অপরটির মান বের করতে হবে। যদি এটার মান দেওয়া থাকে, তাহলে এটার মান বের করতে পারবে। আবার যদি এটার মান দেওয়া থাকে তখন এটির মান বের করতে হবে। এইভাবে আমরা এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি। আল্লাহ হাফেজ। আজকে এখানে শেষ করছি।